দলীয় কর্মী সমর্থক যদিও খুব বেশি আজ না। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্বাচনী প্রচারের অংশগ্রহণ করলে মাননীয় মন্ত্রী ববি হাকিম মহাশয়। শুরু হয় দুর্গাপুর ব্রিজে ওঠার মুখে কোলাহল গোষ্ঠীর বিপরীত দিক থেকে গোবিন্দ আঠি রোড পর্যন্ত। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। দৈনতা আমায় ক্ষমা করো প্রভু। বিজেপি কতটা সেটা বোঝা যায় যারা নাম দিয়ে দিয়েছে স্টার ক্যাম্পেইনের, অত তারা বলছে যে আমরা যাব না। তার কারণ কেউই নিজের গায়ে কলঙ্ক লাগাতে চায় না যে আমি হেরোর জন্য স্টার ক্যাম্পেইনার হলাম, জিতলাম, সেটা কেউই করতে চায় না, আমিও চাই না। তাই অনেক মানুষ, অনেক বিজেপি নেতা তারা সরে দাঁড়াচ্ছেন এবং আমিও অনেককে জানি তারা বলছে বাবা ভবানীপুরে গিয়ে লাভ নেই। দুঃখ দুঃখ লাগে এই ছোট মেয়েটা প্রিয়াঙ্কা টেবরিওয়াল এন্টালিতে দাঁড়ালো, বেচারি হেরে গেল। ভবানীপুরে দাঁড়িয়ে সবাই জানে যে কি হবে,
এখানে জেতার কোনো চান্স নেই। কিন্তু তাকে বলবো যে তুমি উদ্যোগী, তুমি উদ্যম মেয়ে, তুমি ভরসা হারিও না, তুমি লেগে থাকো, কোনো না কোনো দিন জয় তো হবেই। দেওয়াল নাচতে না জানলে উঠান বেকার, কর্মী নেই দেওয়াল লেখার, কর্মী নেই পোস্টার মারার, কিছু এজেন্সিকে ভাড়া করে কিছু কিছু জায়গায় হোর্ডিং ফোর্ডিং লাগিয়ে দেবে। কর্মী তো নেই, কারণ বিজেপি সাম্প্রদায়িক দল, সন্ত্রাস দল, তারা কর্মী পাবে কোথা দিয়ে? কিছু মানুষ একুশে আসছি, এইটা দেব সেটা দেব পাইয়ে দেব, কিছু মানুষ ভুল বুঝেছিল, কিন্তু এখন তাই এখানে ভবানীপুরে দুঃখ লাগে, কষ্ট লাগে, একটা উদ্যোগী মেয়ে, কিন্তু ভবানীপুরের মানুষ যেহেতু মমতা ব্যানার্জির সেই বাল্যকাল থেকে পরিচিত এবং ভবানীপুরের বেশিরভাগই মানুষের সাথে তার নিজস্ব একটা যোগাযোগ আছে, তাই ভবানীপুরের মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে। এবং আমরা যে ভোট চাইছি না, আমরা কোনো বড় নেতা হিসেবে ভোট চাইছি না, পাড়ার কর্মী হিসেবে, চেতলার কর্মী হিসেবে আমি বাড়ি বাড়ি যাচ্ছি শুধু মনে করিয়ে দেওয়ার জন্য, ভোট চাইবার আমার ক্ষমতা নেই। তার কারণ 30 তারিখে ভোট, এটা মনে করিয়ে দেওয়ার, আর গণতন্ত্রের নিয়ম হচ্ছে মানুষের দরবারে যেতে হবে, এইটুকু করছি।